তো আমি ঘুমের তো উইটটা দেখি যে ফারলাইট 84 বাংলাদেশে চলে এসেছে, ভাই আমি তো কত এক্সাইটেড না হইলাম, কিন্তু ডাউনলোড করার পর দেখি খালি স্ক্রিন রেকর্ডিং ক্র্যাশ খায়। তাই ছুটি গেলাম বন্ধুর বাসায়, এন্ড তারপর ঠিক এইভাবে থাবর মেরে বললাম, দোস্ত মোবাইলটা দে একটু গেম খেলি। ওকে, তো গেমের মধ্যে ম্যাচ স্টার্ট করার পর দেখি যে এইটা পাবজি ফ্রি ফায়ারের মতো না, তার থেকেও বেশি বড় লোক, কারণ সবাই আলাদা আলাদা ক্যাপসুলের মধ্যে ঢুকাই দিছে, যে যেখানে মন চায় ওখানে ফটোস করে ফেটে যাও। যাই হোক, আমরা এখন আকাশে উঠতেছি, কোনো না কোনো জায়গায় তো নামবই একটা টাইমে। আমি সিটি প্লাজার মধ্যে নেমে গেলাম, দেখি এখানে যদি কোনো মাল টাল পাই, মানে আর কি মাল পানি পাই, বন্দুক টন্দুকে আমি কি বলি। যাই হোক, সাথে একটা টিমমেটও নামছে, আশা করি আমার জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে না। এনিওয়ে সবার আগে এই সবই নিয়ে নিয়ে, আরে দেখ বেটা চুরি করতে গেছিলে, হে হে সব কিছু টোকাই নিয়ে গেছি। যাই হোক, তো এই গিমি দ্যাট, অ্যান্ড এইটা কি, এই সব জিনিসও নিতে হবে। এ এ এনিমি এনিমি, ও যে বাবাজি, আমি একে টিমমেট মনে করেছিলাম, খারা লেস গো ভাই, ডাউন করে দিছি। আমি ফার্স্ট থেকে আমি টিমমেট মনে করছি, ভাই কোন নেশা টেশা করে আছে সস্তা। এ হোয়াটসঅ্যাপ মডু, আহ ছেলে মনে হয় একে ব্যথাতে এসেছিলো, এখানে সই দই গেল, এটা কোনো কথা। নিচে নামার পর দেখি এই দেখি ডোরেমনের গ্যাজেট, তো আমি ভাবলাম এটা কি একটু টোকাই নিই, দেখি জিনিসটা কি আসলে। তা এখানে স্পন করার পর ওরে বাবা যে ডোরেমনের বড় সড়ো হেলিকপ্টার স্পন করে দিছে, ব্যাম্বো কপ্টার, লেস গো। উ শালা নাইস, তো লাফাতেও পারে, চমৎকার বিষয়। এখন এটা সালাই, আরে শালা আটকে গেছি, ও আচ্ছা না থাক আটকাবো না, বাইরে ভাই এইটা সালানো বিপজ্জনক। এদিকে ঢুকতাম মনুষ্যকে লুটপাতি করতেছি, এমন তো অবস্থায় কোনো 37 নাম্বার বাচ্চা এসে সামনে হাডুডু খেলতে লাগলো। তা হাডুডু খেললে কি ছেড়ে দিব, ঘুমের মধ্যে দিছি একেবারে শটগান বসাইয়া, নাইস মারি দিয়েছি। এখানে বটের সংখ্যা বেশি, কিন্তু এ ওয়াচাপ কোনে ছিবা, আমার র্যাঙ্ক কম দিকে কই গেল ওয়াচা হিল। এই শালা তেলাপুকার মতো এদিকে ওদিকে দৌড়ে দিছি, আরে কপাল, ও বাবা ফুস করে চলে গেল। এ খারাও কোনে ছিবা, আরে মারি কোন জায়গায় লাগে কোন জায়গায়, ওকে কোনো সমস্যা নেই, একটা জায়গা হইলি হইলো, এনিমি মরলি চলে। ওই ও আকাশ থেকে আবার একটা সিঁড়ির ঘরে নামছে, ও মা করি, ও যে বাবা নিয়ে পাশে আগুন ধরে গেছে, ও সে আরে আরে যাক বেঁচে গেছি কোনো মতে। ওকে সবাইকে একেবারে শীত পটাং করে দিয়েছি, দেখেছো বট হলেও প্রো আমি, যাই হোক লাইক করে দাও। আকাশের সিনারি দেখতে ওপরে উঠছিলাম, বাট সামনে দেখি এনিমি কুতুর কুতুর করতেছে, তাই দিলাম খোমার মধ্যে মাইক, লেস গো, ডাউন হয়ে গেছে। বাহ কে, আরে স্নাইপারে গুলি লাগে না কে, ওকে ফাইনালি লাগছে। এ কোনে ছিবা, এ দাঁড়া এ সিপার মধ্যে দাঁড়া, এ খারা খারা এক জায়গায় তো খারা দাঁড়া, এটাকে ফিনিশ করে দিই, আচু নাইস মরে গেছে। ও ভাই কে জানি রোবট চালাচ্ছে, আমার দেখা তো ভাই ফাইটে গেছে, বাট ভয় কে করবো, জয় আমার কাছেও আছে বটবটি, চলো সামনে যে গুলাগুলি করবো। ইয়ে ও ইয়ে ও ইয়ে মারা দা, আরে মরে না কে, আরে শালা কি ফুসকা গাড়ির কি ফুসকা বন্দুক। যাই হোক, সামনে দিয়ে আবার আমাকে প্রহার করে দিছে, বাট সবার আগে এটাকে ডাউন করে দিই, কারণ ডাউন করে কিল কখনো ছেড়ে দিতে হয় না, ব্যাটেল গ্রাউন্ডের সূত্র এটা। কে বানাইছে, আমি বানাইছি। সামনে দেখি র্যাম্প, তো আমি দিলাম র্যাম্পের উপর দিয়ে ঝাঁপ, আর সামনে দেখলাম এনিমি একদম খোমার মধ্যে বসাই দিলাম, পাশাটা যে এত মোটর বড় না এনিমিটার, কি যে বলবো, সামনে আরেকটা নাচতেছে, তো এর কোনো হুঁশপাত নাই, তাই আমি একেও ডাউন করে দিই। আর এই শালাও মরে না, আমি খেয়াল করি না, আরে দূরে যাই লাভটা কি, ওর বডিটা ভাই এত বড় যে কেউ মিসও করবে না, এম কি যে বলবো। যাই হোক, রোবট দিয়ে স্পেশালভাবে মেরে নিলাম, এইটাকে কনফার্ম করে দিই। আহ কি যে মজা, রোবট দিয়ে মারার মজাই আলাদা। আমি লাভ মারতে পারবো, এক মিনিট, আমি কি রোবটের উপরে উঠছে গাড়ি চালাতে পারবো, আই ডোন্ট নো, ট্রাই করে দেখি। ও আচ্ছা না পারবো না, যাই হোক গাড়ির উপরে রোবট উঠে গেছে, তাই এটাকে নিয়ে চলে যাবো, আশা করি নিচে পড়ে যাবে না, ও নিচে পড়ে গেছে, আদা বালে এত কষ্ট করলাম। এতের মাঝখান দিয়ে গাড়ি চালাইতেছিলাম, তখন দেখি ওদিকে কে জানে হাডুডু খেলতেছে, দুইটা প্রতিবন্ধীর মতো মানুষ দেখলাম, তাই তাদের খোমার ভিতর টাসটুস করে স্নাইপার মারার চেষ্টা করতেছি। যাই হোক, যদিও হেডে লাগতেছে না, বাট বডি লাগিয়ে এই করতে পারে দিছি খোমার মধ্যে, নাইস ডাউন হয়ে গেছে। ডাউন হওয়া কিল কখনো সারতে হয় না, এটা হচ্ছে গিয়ে মেন সূত্র ব্যাটল রয়্যালে, আর এই কী করে মাতারি। যাই হোক, ওইটাকেও ডাউন করে দিয়েছি। আহ সবগুলো বট মনে, আজ আমার কপাল, বট না সব রিয়েল প্লেয়ার, আমি অ্যাকচুয়ালি প্রো প্লেয়ার। এনিওয়ে পাশার মধ্যে শট, মনের শোকে ডোরে মনে গাড়ি চালাচ্ছিলাম, তখনই দেখি এখানে আরেকটা কাবাডির ম্যাচ চলছে, তাই ভাবলাম কেন না এখানে এক উপরে গুলি মারি, কিন্তু আমার রিলোডে পড়ে গেছিলো গাড়ির বুলেট। যাই হোক, খোমার মধ্যে ইচ্ছা মতো মারার চেষ্টা করতেছি, ডাউন হয়ে গেছে মাশাল্লাহ। সামনে আরেকটা আছে, এই প্রতিবন্ধীকেও মারি দিই, কিন্তু এত যারা ফুসফুস করে চলে গেলো আবার ডাউন হয়ে গেলো। ও আচ্ছা, এই কাকু ডাউন করে দিছে না, এ কারাও এ কারাও এ মাতারি এ খারাপ, লেস গো মাইরে দিছি একেবারে, ঠাস করি যাও, আমার শটটা লাগছে না, ফ্যাসাক করে উঠছে। যাই হোক, এই যে গাড়ি চালাচ্ছি, এই গাড়ি কোনো সাধারণ গাড়ি না, কারণ এই গাড়ি আগুন বের করতে পারে, যা দেখে খুবই ইন্টারেস্টিং লাগলো আমার বিষয়টা। দূরের থেকে প্রহার করতে না ফেরে উড়ে উড়ে তার কাছে চলে গেলাম, যদি দেখি কাছের থেকে যদি মারতে পারি, এন একটা সুসুস একটা বোমা বা যাই মেশিন আর কি বসে দিলাম। এন ভাই আমার মারাই লাগে নাই, আমার পিস্কু মনে করো বুলেট মেশিন গান যাই বসাইছি, এটাই একে মেরে দিয়েছে।
এইটা আবার কোন ধরনের রোবট? বাগুবা, এই তো মাকড়সার মতো লাগতেছে, তা আবার এক ঠ্যাং ডিস্ট্রয়েড। ওকে, ফাটি ফুটে যাবে না তো? ওকে না, ঠিক হয়ে গেছে, আল্লাহ জানে এটা কী হয়েছিল। যাই হোক, মাকড়সার মতনই বলতে গেলে, পাথাটা আর একটু মোটা। গাড়ি চালাছিলাম মনের সুখে, সামনে থেকে দেখি 69 নাম্বারের বাচ্চা এসে পড়ছি, তাই আমি তার উপরে আমার গাড়ি দিয়ে প্রহার করার চেষ্টা করলাম, অ্যান্ড শালা কী বলে মেরিয়ে ফেললাম। যাই হোক, সামনে চলে যাই আমরা, একেবারে গাড়ি বাজাই দিছি, আকাশে চলে যাই আমরা। এখান থেকে মনে করো দেখতে সুবিধা হবে, উই যে দেখা যায় তালগাছ, উই আমাদের গা ওইখানে তো বাস করে কানাবগি সা। আরে বাল লাগে না কেন? দাঁড়া দাঁড়া, এবার লাগবে কানাবগি সা। লেস গো ভিক্টরি। তো এই ছিল আমাদের ফারলাইট 84 এর গেম প্লে। গেমটা জটিল একদম জোস। আশা করি ভিডিওটা ভালো লাগছে। উ মা গো, ক্যারেক্টারগুলো একের একটা কথা বলতে ভুলে গেছি। যাই হোক, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ফারলাইটের আরও গেম প্লে দেখতে চাইলে ওটাকেও সাবস্ক্রাইব করো, ওইটাকেও সাবস্ক্রাইব করো, আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওতে লাইক করো, আর কী কমু কমেন্ট সেকশনে জানাইও কারা কারা গেমটা খেলছো। অ্যান্ড হ্যাঁ, লো হ্যান্ডসেট ডিভাইসে কিন্তু গেমটা চলে ভালো, কিন্তু জানি না কেন আমার স্ক্রিন রেকর্ডিং জানি ক্রাশ খাচ্ছে। এনিওয়ে।